তাহসান মিথিলার 11 বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটানোর আনুষ্ঠানিক ঘোষণা দেন গত বৃহস্পতিবার। এ নিয়ে অনেকেই ফেসবুকে লিখেছেন। জনপ্রিয় ধারাভাষ্যকার জাফরুল্লাহ শারাফত চৌধুরীও এ নিয়ে ফেসবুকে লিখেছেন। শনিবার দুপুরে এক স্ট্যাটাসে তিনি লিখেন, আমি খেলার জগতের মানুষ, গানের জগতের নই। তাহসান মিথিলাকে নিয়ে কিছু কথা বলতে চাই। কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ আমাদের শিক্ষক ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আমি তাহসানকে কানাডিয়ান ইউনিভার্সিটিতে নিয়ে আসি। ওকে আমি অনেক পছন্দ করি, কারণ ও অনেক ভালো ছেলে, ভালো মানুষ। ওর সব চাহিদা কম। ও আমাদের দেশের সম্পদ, ভালো শিক্ষক, ভালো গায়ক ও নাটক করে অনেক জনপ্রিয়। দয়া করে তাহসান মিথিলাকে নিয়ে ফেসবুকে বাজে বাজে মন্তব্য করবেন না। যারা করবেন, আমার ফেসবুক বন্ধু যদি কেউ হয়ে থাকেন, তাকে বাদ দেওয়ার অধিকার আল্লাহ আমাকে দিয়েছেন। মিথিলার ছবি ব্যবহার করে কোনো বাজে মন্তব্য করবেন না, কারণ মিথিলাকে অসম্মান করে তাহসান কোনো কথা বলেননি। তাহসান আমার জানা মতে গানের জগতে অনেক ব্যবসা এনে দিয়েছে, নাটকেও। পথিক পথ চলতে গিয়ে হোঁচট খায়, ধুলাবালি লাগে, ধুলাবালি আবার পড়ে যায়। দয়া করে ওদেরকে শান্তিতে থাকতে দেন। তাহসান আমাদের কানাডিয়ান ইউনিভার্সিটির একজন শিক্ষক ও অনেকের প্রিয় শিক্ষক। ওর থেকে অনেক শিক্ষা নেয়ার আছে। আশা করি ওরা ওদের ভক্ত অনুসারীদের একটা ভালো সংবাদ দেবে, অন্তত বাচ্চারার দিকে তাকিয়ে। শুভকামনা রইল তাহসানের জন্য, মিথিলার জন্য শুভকামনা। ভালো থেকো, ভালো করো, এগিয়ে যাও। এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না।